হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো। একটা বেল বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করো, তাহলেই আমার ভিডিওগুলি তোমরা সময় মতন দেখতে পাবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিওটি হলো আমার প্রথম স্কিন কেয়ার ভিডিও। আমরা একটা ময়েশ্চারাইজারের দ্বারা কি করে আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে পারি সেটার ভিডিও। অনেকেই করে থাকি যে আমরা অ্যাড দেখি, সেই অ্যাডে আরে এই ক্রিমটা তো ভালো, আমরা চলো নিয়ে এসে ট্রাই করি, এই ক্রিমটা তো ও বলছে ভালো, ওর স্কিনটাতে কাজে দিচ্ছে, তাহলে আমরাও ইউজ করি। একদম করবেন না, কারণ প্রত্যেকের স্কিন আলাদা হয়। যেরকম কারোর সেন্সিটিভ স্কিন হয়, কারোর নর্মাল স্কিন, কারোর আবার ড্রাই স্কিন, কারোর আবার অয়েলি স্কিন, সেইভাবেই স্কিন অনুযায়ী নিজেদের ময়েশ্চারাইজারটা অবশ্যই বাছা উচিত। আর আমি রিকমেন্ড করব যে যারা যারা এত বছর ধরে যেই ক্রিম ইউজ করে আসছো, তারা সেই ক্রিমই ইউজ করো। শুধুমাত্র তার মধ্যে একটা জিনিস তোমরা ইউজ করো যার জন্য তোমাদের স্কিন তৈলাক্ত হবে, যাতে তোমাদের স্কিন গ্লো করবে, সেটি হলো এই ভিটামিন ক্যাপসুল। এই ভিটামিন ক্যাপসুল তোমাদের ময়েশ্চারাইজারের মধ্যে লাগিয়ে তোমরা তোমাদের স্কিনকে গ্লোয়িং করতে পারবে। তো চলো দেখা যাক কি করে এই ময়েশ্চারাইজার ক্রিমের মধ্যে এই ক্যাপসুল মিশিয়ে আমরা সেই ময়েশ্চারাইজারকে সুন্দরভাবে তৈরি করতে পারি শীতকালের জন্য। তো প্রথমেই আমি আমার যে ময়েশ্চারাইজার ক্রিম, সেই ময়েশ্চারাইজার ক্রিমকে একটা খালি কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, যাতে এটাই আমার 7 দিন চলে যায়। তো এইটুকু আমি দেখতে পারবে তোমরা সবাই, এইটুকু আমি ময়েশ্চারাইজার ক্রিমটাকে নিয়েছি এবং তার সাথে নিয়েছি দুটো ক্যাপসুল। এই দুটো ক্যাপসুলকে আমি একটু কেটে নেব সামান্য, কেটে এই ময়েশ্চারাইজার ক্রিমের মধ্যে লাগালাম। আর একটা বাকি আছে, এটিকেও কেটে নিলাম এবং এই ময়েশ্চারাইজার ক্রিমের মধ্যে অ্যাড করলাম। নাও এখন একটা ছোট্ট এই চামচ নিয়ে, তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো, এটা নিয়ে পুরোপুরি মেল্ট করে দাও দুটোকে। এই ক্রিমটা 7 দিনের জন্য তোমরা শুধু ইউজ করে দেখো, যদি ফল না পাও তাহলেও আমাকে বলো, যদি ফল পাও তাহলেও আমাকে বলো। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে গ্লো করতে সবসময় সাহায্য করে। শুধুমাত্র একটা কথা মনে রাখবে, যখনই তোমরা ময়েশ্চারাইজার ক্রিমটাকে ইউজ করবে সবসময় মুখ ধুয়ে নেবে। কিন্তু হ্যাঁ, মুখ ধুলেই সবসময় যে ফেস ওয়াশ দিয়ে মুখকে ক্লিন করতে হবে সেটার কোনো মানে নেই। একবার তুমি ফেস ওয়াশ দিয়ে ধুলে তারপরে টোনার ইউজ করো বা হুইপস ইউজ করো, যেটা তোমার মনে হয়, বা ঠান্ডা জল ইউজ করো, যেটা তোমার মনে হয় সেটাই তুমি নিয়ে স্কিনটাকে সবসময় পরিষ্কার রেখে তারপরেই এই ময়েশ্চারাইজার ক্রিমটাকে অল্প পরিমাণে নেবে। কারণ ভিটামিন ই একটু তৈলাক্ত থাকে, তেল থাকে এর মধ্যে, তেলের ভাবটা বেশি থাকে, সেই জন্য অল্প পরিমাণে নিয়ে ইউজ করো। যদি তোমরা এফেক্ট পাও প্লিজ আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। তো আজকের জন্য এতটুকুই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টিল দেন, বাই বাই। Catch 'em all.